আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কোরিয়ার জনপ্রিয় স্ট্রিট ফুড কর্ণ্ডগ এটা হটড হিসাবে ওখানে প্রচলিত আর এই কর্ণ্ডটা খেতে খুবই মজার আর এটা কিন্তু খুব সহজেই বানানো যায় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি ইস্ট এবং চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে হুইস্ক দিয়ে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ সাদা কালো গোলমরিচ মিক্স করা দিয়ে দিচ্ছি একটা ডিম এখন আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে ঘন তরল দুধ দিয়ে একটা ব্যাটার করে নিব আমি এখানে পনে এক কাপ তরল দুধ নিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন দুধটা যেন রুম টেম্পারেচারে থাকে অথবা ঠান্ডা থাকে গরম দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করবেন না খুব ভালোভাবে একটু একটু মিল্ক দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু একটা থিক ব্যাটার হবে কোনোভাবেই পাতলা ব্যাটার করা যাবে না এমনভাবে ব্যাটারটা করতে হবে যেন রিভন কনসিস্টেন্সিতে থাকে ব্যাটারটা তবে আপনারা চাইলে আরও একটু থিক রাখতে পারেন তবে লেয়ারটা খুব বেশি থিক হলে আমার কাছে ভালো লাগে না মোটামুটি একটা মিডিয়াম কনসিস্টেন্সি হলে খেতে ভালো লাগবে তো ভালোভাবে উইস দিয়ে দিতে 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 আমি এটাকে একটু রিবন কনসিস্টেন্সিতে নিয়ে আসবো খুব ভালোভাবে এভাবে উইস করে নিচ্ছি এই কাজটি একটু সময় নিয়ে করবেন তাহলে কিন্তু ব্যাটারটা ভালো হবে দেখুন রিবন কনসিস্টেন্সি হয়ে গিয়েছে এখন এই ব্যাটারটাকে আমি ঢেকে রেখে দেব বেশিক্ষণের জন্য ঢাকতে হবে না ঢেকে আমি বাকি কাজগুলো সম্পূর্ণ করব আর এখানে আপনারা চাইলে গোলমরিচের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি নিয়ে নিচ্ছি কতগুলো সসেজ আমি এই সসেজগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আপনারা ফুল সসেজ দিয়েও এই করণ্ডকটা বানাতে পারেন বা ফুল চিজ দিয়েও বানাতে পারেন অথবা চিজ এবং সসেজ মিক্সড করেও বানাতে পারেন আর আমি এখানে নিয়ে নিচ্ছি মোজরেলা চিজ মজুরালা চিজগুলোকে আমি স্টিক আকারে কেটে নেব যদি আপনাদের কাছে হাতের কাছে মোজরেলা স্টিক থাকে তাহলে মজরালা স্টিক দিয়েও করতে পারেন তো আমি এভাবে স্কোয়ারশেপ করে কেটে নিচ্ছি আর আমি কিন্তু অফ ক্যামেরায় শাসলিকের কাঠি বিশ মিনিট ধরে ভিজিয়ে রেখেছি পানিতে এতে করে কাঠিগুলো পুড়ে যাবে না চুলায় দিলে তো এখন আমি নিয়ে নিচ্ছি চ্যাডার চিজ এটা আসলে অপশনাল আপনাদের কাছে যদি চ্যাডার চিজ থাকে এই যে আমি আলমারায় চ্যাডার চিজটা ইউজ করছি তাহলে এটা দিতে পারেন এটা খুবই মজা হয় চিজ স্টিক বানালে এটাতে চিজ পুল হয় না বাট এটা খুবই ক্রিমি আর খেতে খুব মজা হয় আমি এভাবে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি এখন ভিজিয়ে রাখা সাসলিকের কাঠিতে আমি অর্ধেক সসেজ এবং অর্ধেক নিয়ে নিলাম মজলা চিজ আপনারা চাইলে ফুল মজুরাল্লা চিজ দিয়ে বা ফুল সসেস দিয়েও করতে পারেন এখন আরও একটি আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে মজরাল্লা চিজ তারপর সসেস তারপর দিয়ে দিলাম চ্যাডার চিজ এভাবেও করে নিতে পারেন পুরোপুরি আপনাদের ইচ্ছা তবে আমার কাছে সসেস এবং চ্যাডার চিজ দিয়ে বেশি ভালো লাগে তো সবগুলো আমি রেডি করে নিয়েছি এখন এগুলোকে আমি এই যে ব্যাটারটা দেখুন আর একটু ঠিক হয়ে গিয়েছে তো এই ব্যাটারে এই যেভাবে ডিপ করে নিব। আপনাদের কাজ সহজ হওয়ার জন্য আপনারা কিন্তু একটা গ্লাসে ব্যাটারটা নিয়েও ডিপ করতে পারেন যার যেভাবে আসলে সহজ হয় সে সেভাবে করবেন এরপরে আমরা এভাবে ব্রেড ক্রাম দিয়ে খুব ভালোভাবে কোট করে নিব। একটু ভালোভাবে কোট করতে হবে না হলে কিন্তু ভাজার সময় চিজ বের হয়ে যেতে পারে তাই ব্যাটারটাও একটু ঠিক হতে হবে এবং যেন সসেজের গায়ে খুব ভালোভাবে ব্যাটারটা লাগে এবং ব্রেড দিয়ে এভাবে চেপে চেপে ভালোভাবে কোট করে নিতে হবে আর আপনারা যদি ফ্রোজেন করতে চান ঠিক এভাবে ব্রেড ক্রামে গড়িয়ে এয়ারটাইট বক্সে করে ফ্রোজেন করতে পারেন ফ্রোজেন করলে আপনারা এটা প্রায় তিন মাস ফ্রোজেন করে রেখে খেতে পারবেন শুধু বের করে ভেজে নিলেই চলবে এটা কিন্তু বাচ্চা বড় সবাই অনেক বেশি পছন্দ করে আর ইফতারেতেও কিন্তু আপনারা এই আইটেমটি রাখতে পারেন কারণ এই কোটিংটা এবং ব্রেড ক্রামের কোটিংয়ের কারণে ভেতরে কিন্তু তেল ঢুকে চপচপা হয় না তেলটা খুব কম লাগে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার তো আমি সবগুলো কন্ডক তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা চলুন তাহলে ভেজে নেই একটা পেনে তেল গরম করে মিডিয়াম হিটে আমি কর্ণকগুলোকে ভেজে নেব একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব সবাই এই রমজানে একবার হলেও এই আইটেমটি ট্রাই করবেন আর এটা কিন্তু তৈরি করে রাখলে আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনেও খুব সহজে দিয়ে দিতে পারবেন জাস্ট বের করে আপনারা এরকম ভেজে নিতে পারেন বা কারো বাসায় যদি এয়ার ফ্রায়ার থাকে এয়ার ফ্রাই করে দিতে পারেন এটা খেতে খুব মজা আর অনেক বেশি হেলদিও আর কারো যদি সসেজ খেতে ভালো না লাগে আপনারা কিন্তু কাবাব তৈরি করেও ভেতরে এরকম গেথে এই কোটটা করে নিতে পারেন সেটাও কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তো সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তো আমি এটা উঠিয়ে নিচ্ছি দেখুন কন্ডকগুলো কত সুন্দর হয়েছে একটা আমি একটু ভেঙে দেখাচ্ছি যে চিজ পুলটা কত সুন্দর হয় দেখুন এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আজকের আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই কমেন্টগুলো আমাকে অনেক বেশি মোটিভেট করে আশা করব আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন কথা বলতে বলতে আমি এখানে ম্যারোনজ দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি ম্যারোনিজ দিয়ে খেতে এটা খুবই ভালো লাগে আর এই ম্যাওনিজের রেসিপিও আমার চ্যানেলে আছে আশা করি আপনারা দেখে নেবেন উপরে একটু দিয়ে দিচ্ছি চিলি সস সস দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি আর এই চিলি সস আর ম্যাওনিজের কম্বিনেশন খেতে খুবই মজার আশা করি সবাই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম